বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ব্রিটিশ আমেরিকান বাংলা টিভির পক্ষ থেকে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হুমায়ুন রশিদ মাদি এবং আমার সঙ্গে ক্যামেরায় আছেন আহমেদ আবিব। আজকে আপনারা দেখবেন বর্তমানে বাংলাদেশের বন্যায় কবলিত অবস্থা এবং বিভিন্ন বাড়িঘর কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কীভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা যাচ্ছি জগন্নাথপুর উপজেলার নৈনংফালিয়া ইউনিয়নের সমকপুর গ্রামে এবং মুজাইদপুর গ্রাম, রমাপতিপুর গ্রাম এবং খালিশাফাড়া গ্রাম এবং রমাপতিপুর নোয়াফাড়া এবং ফাইলগাঁও ইউনিয়নের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। বন্যায় কবলিত কিছু দৃশ্য দেখতেই পারবেন আপনারা, কীভাবে রাস্তাঘাট ডুবে গেছে, কীভাবে অনেক রাস্তা ভেঙে গেছে এই বন্যার কারণে, অনেক রাস্তা ডুবে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে একটি ব্রিজের সামন মাটি ছিল, এখানে বন্যার কারণে মাটিটা নেই, আজ মাটিটা ভেঙে তার উপর দিয়ে স্রোত বইতেছে। একটি ব্রিজ আপনারা দেখতে পারলেন, এখন আপনারা সামনে আরেকটি ব্রিজ দেখতে পারবেন। এই ব্রিজে এই সামন ভাঙা এই বন্যার কারণে, যে রাস্তাটি ছিল মাটির রাস্তা সেই রাস্তার উপর পানি এসে সেই রাস্তাকে ডুবিয়ে দিয়ে রাস্তাটা ভেঙে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, লক্ষ্য করলে সমস্ত ব্রিজ আপনাদেরকে আমি এর সাথে দেখাচ্ছি, দুপাশেই রাস্তা ভাঙা, কত প্রচুর পানি আপনারা এখন দেখুন। একটি বাড়ি চার পাশ দিয়ে পানি ঘিরে রয়েছে, হালকা আরো সামান্য কিছু পানি বাড়লেই এই বাড়িগুলোতে পানি ওঠার সম্ভাবনা রয়েছে। খুব কষ্টে আছে বর্তমানে বাংলাদেশের এই অঞ্চলের মানুষগুলো। রাস্তা দিয়ে আবার পানি, নতুন রাস্তা কাজ শুরু হয়েছিল, সে বন্যার কারণে কাজই বন্ধ। কিভাবে স্রোত বয়ে আসতেছে রাস্তার উপর, বিভিন্ন প্রজাতির পানিও এসে এই বন্যার কারণে তার আশ্রয় কেন্দ্র ছেড়ে মানুষের বসবাস অর্থাৎ মানুষের বাড়ির মধ্যে আসতেছে। একদিকে বর্তমানে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস নামক একটি আতঙ্ক, তারই পাশাপাশি এতদিন চলছিল লকডাউন, অর্থাৎ বাড়ির মধ্যে সবাই বসবাস করতে হয়েছে, কোনো কাজকর্ম করতে পারছেন না কোনো ধরনের কোনো শ্রমিক। তারই পাশাপাশি এখন আবার এই বন্যা, এই করোনা ভাইরাস এবং বন্যা দুটোকে একসাথে কাটিয়ে ওঠা বাংলাদেশের জনগণের জন্য বা এই সুনামগঞ্জ অঞ্চলের জগন্নাথপুর উপজেলার ফাইলগাঁও ইউনিয়নের যে এই নিচু এলাকা যে বর্তমানে বন্যায় কবলিত হয়েছে বা হতে যাচ্ছে, তাদেরকে এই দুটো সমস্যাকে একসাথে কাটিয়ে ওঠা অনেক কষ্টকর হয়ে উঠছে, অনেক বেদনাময়ক হচ্ছে। এখন তারা বাড়ি থেকে বাইর হতে পারছেন না, কোনো কিছু করতে পারছেন না, একটি কাজকর্ম করতে পারছেন না। আপনাদের পিছনে আমি দেখেছি যে রাস্তার মধ্যে কাজ শুরু হয়েছিল, বিভিন্ন ধরনের বিভিন্ন মাটি কাটা, রাস্তা কাজ ইত্যাদি আশপাশ যে কাজগুলো ছিল সেটা করছিল এই শ্রমিকগুলো। এখন বর্তমানে এই বন্যার কারণে এই কাজগুলি বন্ধ, তারা বাঁচা মুশকিল হয়ে পড়ছে। তাই যারা এই ভিডিওটি দেখবেন বা দেখতেছেন, আপনারা যারা প্রবাসী ভাই আছেন, ইউরোপিয়ান ভাই আছেন অথবা ইউরোপিয়ান বোন, আপনারা যারাই আছেন, আপনাদের কাছে আমার এতটুকু আবদার থাকবে, আপনারা এই সময়ে, এই দূর সময়ে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করেন। ভবিষ্যতে আপনার আপনাকেও মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন।